ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবার আপনাদের সামনে হাজির হয়েছে আজকে নতুন একটা রেসিপি নিয়ে এখনো স্ট্রবেরি সিজন তো ভাবলাম যে স্ট্রবেরির কোনো কিছু একটা আপনাদেরকে দেখাই যেটা খুবই চটজলদি আপনারা খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন এবং খুব বেশি ইনগ্রেডিয়েন্টস ইউজ করতে হবে না তো এমনই একটা স্ট্রবেরি চাট আজকে আমি আপনাদেরকে দেখাবো যেটা বাচ্চারাও খেতে পছন্দ করে অনেক সময় দেখা যায় বাচ্চারা খুব বেশি টক স্বাদ হলে সেই ফ্রুটসটা খেতে চায় না তো এইটার কম্বিনেশনটা এমন এই স্ট্রবেরি চাটটা কম্বিনেশনটা এমন বাচ্চাদের জন্য এটা অনেক ভালো একটা রেসিপি বাচ্চারা খুব সহজেই পছন্দ করবে আমার বিশ্বাস আমি আপনাদেরকে করে দেখাচ্ছি কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আমার মনে হয় আপনাদের এটা অনেক কাজে লাগবে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখেন আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন আমি খুবই খুশি হব আপনাদের কমেন্টস করতে আমার খুব ভালো লাগে তো ঠিক আছে আমার মেয়ে এক গ্লাস পানি ফেলে দিল আচ্ছা ঠিক আছে আমি আমার মেইন ভিডিওতে চলে যাচ্ছি স্ট্রবেরির একটা মজার চাট আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা করার জন্য যা যা লাগছে স্ট্রবেরি ডেফিনেটলি লাগছে আমি এই স্ট্রবেরিগুলো নিয়ে এসেছি অনেক ফ্রেশ একদম বাগান থেকে তুলে নিয়ে এসেছিলাম তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে স্ট্রবেরি খুব বেশি দিন থাকে না আপনি স্ট্রবেরি যদি বেশি দিন রাখতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে আপনি ভিনেগার দিয়ে স্ট্রবেরি রাখতে পারেন তাহলে মোটামুটি কিছু দিন থাকে আর কি কিন্তু আমি ভিনেগার দিয়ে রাখিনি আমি ফ্রেশটাই রেখে দিয়েছিলাম তো আজকে বের করলাম তো দেখলাম যে কিছু স্ট্রবেরি নষ্ট হয়ে গেছে আর বাকিগুলো ভালো আছে তো ভাবলাম এই স্ট্রবেরিগুলো দিয়ে আমি একটা চাট বানিয়ে ফেলি খেতে অসম্ভব মজা আপনারা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর যখন ট্রাই করবেন তখন তো বুঝতেই পারবেন যে কতটা মজা এই চাটটা তো যা যা লাগছে আমি সেগুলো এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি স্ট্রবেরিগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি ব্ল্যাক সল্ট আর বিট লবণ পরিমাণ মতো দিব আমি এখানে এক্সাক্ট অ্যামাউন্টটা বলতে পারছি না কারণ আমি এখানে টেস্ট করব টেস্ট করতে করতেই যতটুকু লাগবে আমি সেইটুকু এখানে অ্যাড করছি এরপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি চিনিটার ক্ষেত্রেও একই কথা থাকছে যে চিনি আপনারা স্বাদ অনুযায়ী দিবেন কেউ যদি টক স্বাদটা পছন্দ করে তাহলে চিনির পরিমাণ কম থাকবে আবার কেউ যদি মিষ্টি পছন্দ করে মিষ্টির পরিমাণটা একটু বেশি পছন্দ করেন সেক্ষেত্রে মিষ্টিটা দেবে এখানেও আমি স্বাদ অনুযায়ী দিয়ে নিচ্ছি কারণ আমি একটু মিষ্টি পছন্দ করি সুতরাং আমি মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি দেবার পরে আমি একটু নেড়ে নিব একটু ঝাল হলে মন্দ হয় না আমি এই জন্য ব্ল্যাক পেপার একটু দিয়ে নিব খুব বেশি না জাস্ট অল্প আবার একটু নেড়ে দিব এখন দিয়ে নিব ফ্রুট চাট মশলা এটা আপনারা যে কোনো ইন্ডিয়ান গ্রোসারি শপ বা বাংলাদেশি গ্রোসারি শপে পাবেন মানে আমি দেশের বাইরের কথা বলছি বাংলাদেশের কথা আমি বলতে পারছি না কোথায় পাওয়া যাবে ঠিক মতো তবে যারা দেশের বাইরে থাকেন তারা এই ফ্রুট চাটটা যে কোনো ইন্ডিয়ান বাংলাদেশি গ্রোসারিতে পেয়ে যাবেন এটা দিলে হয় কি একটা অন্যরকম একটা স্মেল হয় ফ্রুট চাটটা খেতে অনেক মজা লাগে এটাও আমি পরিমাণ মতো দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী আমি আসলে এখানে পরিমাণগুলো এক্স্যাক্টলি বলছি না এই কারণেই যে এক একজনের এক এক ধরনের টেস্ট কেউ হয়তো ঝালটা খেতে একটু বেশি পছন্দ করে কেউ আবার একটু কম ঝাল তো যখন এই মশলাটা মানে এই খাবারটা আমরা চাটটা যখন আমরা তৈরি করব তখন আমরা নিজেদের পছন্দ মতো নিজেদের স্বাদ অনুযায়ী প্রতিটা জিনিস মিশিয়ে ফেলতে পারবো জাস্ট খালি রেসিপিটা জানাটাই মেইন রেসিপির মধ্যে কী কী আইটেম আমি এখানে ইনক্লুড করেছি সেই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি আর পরিমাণের বিষয়টা আপনাদের উপরে পরিমাণটা আপনারা টেস্ট মতন দিয়ে নেবেন তৈরি হয়ে গেল আমার স্ট্রবেরি চাট দেখতে অনেক ইয়ামি হয়েছে দেখেন আর অনেক জুসি টক ঝাল মিষ্টি কম্বিনেশনে এটা খেতে এতটাই মজা একবার ট্রাই করে দেখেন আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে আর এটা খুবই ইজি একটা রেসিপি খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা কোনো সময় আপনার বাসায় স্ট্রবেরি নিয়ে আসলে দেখা যায় অনেক সময় স্ট্রবেরির সম্পূর্ণ সবগুলো খাওয়া হয়ে ওঠে না তো আমরা দেখা যায় ফ্রিজে থাকতে থাকতে সেটা ফেলে দেই খাওয়া হয় না যেহেতু ফ্রিজে রেখে আর কি করা যায় ওটা নষ্টও হয়ে যায় স্ট্রবেরি খুব তাড়াতাড়ি সেই ক্ষেত্রে আপনারা এই চাটটা করে এর সাথে সামান্য একটু ভিনেগার মিশিয়ে
এয়ারটাইট বক্সে রেখে দিলে দু তিন দিন অনায়াসে খুব ভালোভাবে খেতে পারবেন, এবং বাচ্চারাও, যারা ফ্রুটস খেতে পছন্দ করে না, তারাও পছন্দ করবে এটা খেতে। তো ঠিক আছে, আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।